আমার নাম হচ্ছে মণিমন্নাহার মলি। আমি লাস্ট ইয়ার দুবাইতে যাই, দুবাইতে গিয়ে আমি ব্যথা পেয়েছি। ব্যথা পাওয়ার পরে সেখানে আমি ডক্টর দেখাই দিয়ে, আমি বাংলাদেশে এসে অনেক ডক্টর দেখিয়েছি, সব আমাকে নর্মাল মেডিসিন দিয়ে তারপর থেরাপি দিয়ে বললো যে ভালো হয়ে যাবে। দেন আমি এভাবেই কন্টিনিউ করতে থাকি 6 থেকে 7 মান্থ। তারপর যখন দেখলাম যে আমার ব্যথা কমছে না, এরপর আমাকে অনেকেই সাজেস্ট করেছেন যে অমিতাভ চান স্যারের কাছে আসার জন্য এভার কেয়ারে। তো স্যারকে আসলে আমি বেসিক্যালি কয়েকটা উইক পাচ্ছিলাম না, আমি ট্রাই করেছি। তারপরে হচ্ছে যে স্যারকে যখন পেলাম, স্যার হচ্ছে সার্ভাইকাল স্পন্ডলাইসিসের ট্রিটমেন্ট খুবই ভালো করে, এক কথায় বলবো যে অ্যাক্সিলেন্ট। স্যারের কাছে আসার পর স্যার আমাকে এক্সরে দেয়, তারপরে হচ্ছে এমআরআই করতে বলে, আমি এগুলো করেছি। করার পরে স্যার আসলে কোনো পেশেন্টকেই, আমি যতটুকু স্যারের কথা শুনেছি যে ধরে সার্জারি করতে চায় না। স্যার অনেক ট্রিটমেন্ট দিয়েছি কিন্তু আমার কোনোভাবেই ব্যথা কমছে না। পরে অমিতাভ চান স্যার বললো যে এবার আপনার উপর ডিসিশন যে আপনি কি সার্জারি করতে চান কি। দিস ইজ দ্য প্রি অপারেটিভ এমআরআই অফ দিস লেডি showing a large disc and osteophyte complex compressing the spinal cord quite severely. এটি এই রোগীর অপারেশনের আগের এমআরআই, দেখাচ্ছে একটা বড় সড়ো ডিস্ক এবং অস্টিওফাইট, একটা হাড়ের একটা গ্রোথ আর কি। স্পাইনাল কর্ডকে খুব জোরে চেপে ধরেছে, খুব ভীষণভাবে চেপে ধরেছে। কিন্তু স্যারের সার্জারিতে পরে আমি স্যারের কাছ থেকে শোনার পর বুঝলাম যে না, স্যারের সার্জারিতে আল্লাহর রহমতে আমি রিকভারি করতে পারবো। সার্জারির পরে আমি খুবই অবাক এবং আমার ফ্যামিলিও খুবই অবাক হয়েছে যে স্যার আমাকে আসলে মেজর সার্জারি, যেখানে আমাকে হসপিটালে মাত্র 4 দিন রেখেছে। আমি সার্জারি হওয়ার একদিন পরেই বাসায় চলে যাই, এই জন্য আমরা খুবই খুশি, খুবই হ্যাপি। আর সার্জারি আফটার সার্জারি আমি খুবই ভালো আছি। আমি মানে স্যার অমিতাভ চান স্যারের উপরে আসলেই কৃতজ্ঞ যে আমি বুঝি নাই যে আমি বাংলাদেশে সার্জারি করে এভাবে আমি রিকভারি করতে পারবো, এবং আমার হাতের ব্যথা, আমার সার্ভাইকাল যে প্রবলেম ছিল, আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি, কোনো প্রবলেম নেই। দিস ইজ দ্য পোস্ট অপারেটিভ এক্সরে অফ দিস লেডি শোয়িং এক্সেলেন্ট অ্যালাইনমেন্ট অফ দ্য স্পাইন অ্যান্ড দ্য কেজ হুইচ ওয়াজ ইউজড ডিউরিং দ্য অপারেশন।